গুড মর্নিং বন্ধুরা, এখানে দেখো আমি একটু চা খাইমু। সকালবেলা চাটা খাইমু, খাইয়া তারপরে রান্না বান্না ভরাই নি। সকালবেলা উঠে একটু চা না খাইলে কিন্তু মাথা খুব ভালো লাগে না, মনটাও ফ্রেশ হয়ে না। তো আগে আমি একটু চা খাইমু, খাইয়া তোমাদের সাথে আমি গল্প টল্প করমু। সবাই আগে চাটা আমি খাইছি। তো চা খাওয়ার আগে আমি আমার জোরে আমি নেস্টা খাইছি সকালবেলা। তা খাওয়ান শেষ, তাহলে আমি খেতে হয়ে রাখছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আশা কী করে জয় জয় হাগো। তো হাই কো হাই, দেখো হাই, দেখো তোমার সান্টান শেষ। তখন তার একটু গা হাত মুছাই, তারপর জ্বর তোমরা কইছি শেয়ার করছি। তাহলে তারে স্নান করাইতাম না, এমনি গা হাত মুছাইমু। মুছাইয়া তারে আমি ঘুম পাড়াইম, ঘুম পাড়াই আমার পাখি কাজটা করমু। তো তোমার মা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখবাই ফার্স্ট টু লাস্ট, তোমার সাথে থাকবে পাশে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ আমার পেজটাকে তোমরা শেয়ার করে দিবে আর ফলো করবে প্লিজ সবাই। কারণ বাইরে দেখো আমার কাজটা সব শেষ, কাপড়ও ধুয়ে দিয়েছি সব শেষ। আজকে তো কার্তিক সংক্রান্তি, তাই আমি সব কিছুই করি আর বরদার যে মুছি হচ্ছে কাপড় টুপড় ধুয়ে স্নান টান করিয়া সব কিছু সেই যাই, শুধু হেরা স্নান করাই। তো দেখো আমার সব শেষ, আরও কিছু কাপড় আছে বাইরে, এইখানে নাই কারণ বাড়িতে রৌদ্র থাকে না, তাই বাড়ির মধ্যে কাপড় দোন যায় না। শীতের দিনে বাড়ির মধ্যে কাপড় পুকুরে নৌকা দোন যায় না, রৌদ্রটাও থাকে না। তো এইখানে দেখো আমি আলু ভাজা বানাইছি, মাছকে খাওয়ানোর ভাত বানাইছি, আলু ভাজা ভাত আর বানাইনি জলে মিশিয়ে বানাইনি, দুটো জল জলদি বানাই সবসক্রাইব মাছটা কমপ্লিট হয়ে গেলে